Lucky man, কি খবর? এই জানিস এটা হচ্ছে ফাইনাল ওকে ঠিক আছে রুনু কি ব্যাপার বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করছি আপনি একদম মনমরা হয়ে আছেন সামনে আপনার বিয়ে আপনার এখন এনার্জেটিক থাকার কথা তা না সারাক্ষণ কেমন যেন অফ হয়ে আছে প্রবলেম কি কিছু না কিছু নাই এমনি জাস্ট ভালো লাগতেছে না কিছু মন ভালো না সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে বলুন তো আরে বলুন না আমরা তো কলিগ দীর্ঘদিনের কি হয়েছে বলুন না ওই আমার আবার বিয়ে ঠিক হয়েছে মিঠু ডিভোর্স দিয়ে দিছে কিন্তু আমি ওর কষ্টটা স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এক ভাই রুনু সাহেব আপনি তো খুব ভালো করে জানেন আমরাও কাজিন কাজিন বিয়ে করেছি বেশ ভালোই আছে কোনো সমস্যা নেই সুন্দর সংসার চলছে তেমন কোনো অপরাধ কিন্তু করিনি কিন্তু আপনি বিষয়টাকে এমনভাবে ভাবছেন যে আপনি বিশাল কোনো একটা অপরাধ করে ফেলছেন ব্যাপারটা তো আসলে তা না আসলে সব দোষই মেয়েটার ওই আপনাকে ভালোবেসে ভুল করে ফেলেছে না মানে ভাই আসলে দোষটা আমার আমি সবসময় ওকে প্রোটেক্ট করতাম ওর ভালো মন্দ লক্ষ্য রাখতাম এরকম অবস্থায় একটা টিনেজ মেয়ে প্রেমে পড়তেই পারে এটা খুবই স্বাভাবিক আমি শুধু গিলটি ফিল করতেছি মালিক ভাই ইতুর মতো একটা মেয়ের স্বপ্ন আমি একদম নষ্ট করে দিছি ঠিক আছে থ্যাংক ইউ